এত পাগল, এরা ইতিহাসও পড়বে না, দুনিয়া দেখবে না, অথচ রসুলের জন্ম হয়েছে 9 রবিউল আউয়ালে, ভালো করে মনে দেখেন, আর মৃত্যু হয়েছে 1 রবিউল আউয়ালে। সব বাতিল, যা বলবে ওটাই ঠিক, দশর চক্রে ভগবান ভূত, আমরা জানাশোনা মানুষ এগুলি করবো নাকি? এরপরে আর আল্লাহ রসুল নিজে তার জীব কোনোদিন কী বলে ওটাকে মিলাদ করেন নাই। তার 4 খলিফা ছিলেন না, প্রথম 2 কে? তার শ্বশুর না, আবু বকর আয়েশার বাপ, ওমর হাফসার বাপ, শ্বশুর না, 2 খলিফা। এর পরের 2 ছিলেন আবু বকর, এই ওসমান এবং আলী। ওসমান ছিলেন তার 2 মেয়ের জামাই, আর আলী ছিলেন ফাতেমার স্বামী। তো পরের 2 জামাই, আগের 2 শ্বশুর 30 খেলাফত চালালেন, তারা কখনোই মিলাদ করলেন না। আমার কি এতই মহব্বত হয়ে গেলো যে আমি তাকে মিলাদ করতে বসতাম? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য, আমরা আহলে হাদিস, এটা বৈশিষ্ট্যগত নাম, আমরা মুসলমানের মধ্যে আলাদা কোনো জাত না। এই বৈশিষ্ট্যগত কারণে যেমন মোরগকে মোরগ বলা হয়, হাঁসকে হাঁস বলা হয়, সিংহকে সিংহ বলা হয়, বাঘকে বাঘ বলা হয়, এই বৈশিষ্ট্যগত কারণে আমাদেরকে আহলে হাদিস বলা হয়। আমরা মুসলমানের বাইরে অন্য কিছু না, কিছু পাগল বেরিয়েছে, আমরা মুসলিম, আমরা মুসলিম, ও আহলে হাদিস আলাদা জল। আরে গর্ধব, হুঁশ নেই তোমার মধ্যে, সকল মুসলিম আহলে হাদিস নয়, কিন্তু সকল আহলে হাদিস ইনশাআল্লাহ মুসলিম। ইসলাম আগে 1997 সালে এই মসজিদ যখন পাথর দিয়ে আপনার নতুনকে তৈরি করেন, শুনেছিলাম রাজশাহী থেকে যেখানে ব্লু ফিল্ম চলবে বংশালে, বলে কি আহলে হাদিসের কলেজের মধ্যে ইংরেজি বই চলবে, ব্লু ফিল্ম চলবে, আর আমাদের ছোটো ছোটো কচি বাচ্চাগুলো ধ্বংস করে ফেলবে? সহ্য করতে পারিনি, আমি সরাসরি চলে এসেছিলাম রাজশাহী থেকে ঢাকায়, এবং এনাদের সাথে মিলে মিশিলে নিজেরও অংশগ্রহণ করেছিলাম। আজকে ঠিক একই অবস্থা ঘটেছে আমার জীবনে, আপনাদের বিনা দাওয়াতে কিন্তু আমি এখানে চলে আসছি শুধু রসুলের মহব্বতে। আপনার কি মহব্বত নাই? আপনার কি যাবেন না সেখানে? ইনশাআল্লাহ আমাদের জীবন যাবে। রসুলের কটূক্তিকে বরদাস্ত করতে পারি না, এই শুধু এই মহব্বতের জন্যই আমরা আজকে আপনার সামনে সামিল হয়েছি। আল্লাহ তুমি তোমার দুনিয়াতে তো রসুলের সম্মানকে অক্ষুণ্ণ রাখো, মুসলিম উম্মাকে রসুলের সম্মানে এগিয়ে যাওয়ার জন্য তুমি তৌফিক দাও, দেশের শাসন ব্যবস্থাকে রসুলের পক্ষে ব্যবহৃত হওয়ার তৌফিক দাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جابت الحمد ثناء الله رب العالمين الجنة যিনি বহুদিন পরে আজকে আবার বংশাল মালিটুলা মসজিদে খুতবা দেওয়ার সুযোগ দান করলেন, আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যার শান মান ও মর্যাদা রক্ষার্থে আজকে আমরা ঢাকাতে ফ্রান্সের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হতে যাচ্ছি, সেই নবীর জন্যই অন্তর খোলা যাবতীয় দরুদ ও সালাত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, দেখো তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনের মধ্যে উত্তম দৃষ্টান্ত নিহিত রয়েছে। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে এবং তাকে অধিক হারে স্মরণ করে। ছোট্ট একটি বাক্য, সূরা আহজাব 21 নম্বর আয়াত, সিরাতুর রসুলের হতভাগা লেখক হিসাবে এই আয়াতটিকেই আমরা আমাদের কিতাবের শিরোনাম হিসাবে এনেছি। যারা বই পড়েছেন তারা দেখছেন এই আয়াতটি প্রথমে আছে। পুরা জীবনী 854 পৃষ্ঠার জীবনীটাই, তার জীবনটা আমরা সাধ্যমতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যে নবীর জীবনী লিখতে আমাকে কারাগারে যেতে হয়েছে এবং 21 রমজান তারিখে যে নবীর জীবনী আমাকে শেষ করতে হয়েছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সে নবীর বিরুদ্ধে আজকে যখন প্রতিবাদ এবং ব্যঙ্গোক্তি এবং কটূক্তি হয়, তো সবার আগে আমাদের হৃদয়টা জ্বলে ওঠে। যারা নবীর জীবনী পড়েনি তারা নবীকে চেনে না। এমনিতেই খালি নবীর নামে আমরা খুশি প্রকাশ করছি বা দুঃখ প্রকাশ করছি, নবীর জীবনী পড়ে দেখার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। যারা নবীর পক্ষের বা নবীর বিপক্ষের, সবারই উচিত এই মানুষটার জীবনী পর্যালোচনা করা। আসেন খুতবার সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরি, তিনি কেমন মানুষ ছিলেন। প্রথমেই হলো, তিনি একজন এতিম ছিলেন, তিনি কখন বাপের চেহারা দেখেননি। মাকেও দেখেছেন কিন্তু জ্ঞান বুদ্ধি হওয়ার পরে দেখেননি। 2 নম্বর, তিনি ছিলেন নিরক্ষর। ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা ভর্তি হই 1976-এ, তখন একটাই ক্লাসের কথা বারবার আমার মনে পড়ে। আমাদের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব ক্লাসে বলেছিলেন, আমাদেরকে প্রশ্ন করলেন, বলো তো উম্মি অর্থ কি? একজন একরকম বলল, উনি বললেন, দেখো উম্মি অর্থ মূর্খ নয়, নিরক্ষর। মোহাম্মদ ওয়াজ আনলেটার্ড নট ইলিটারেট। তিনি নিরক্ষর ছিলেন, মূর্খ ছিলেন না। কোরআনে তার যথেষ্ট দলিল আছে, ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, তোমার কাছে কোরআন নাজিলের আগে তুমি জানতে না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। তোমার ডানে হাত দিয়ে কোশ্চেন করলে তুমি একটা অক্ষর লেখো নেই। আর এজন্যই তো দুনিয়ার মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, মোহাম্মদ যা বলছে তা নিজের কথা না, এটা আল্লাহর কথা। যে জীবনে কোনোদিন একটা লাইন লিখতে পারত না, 44 বছর বয়স পর্যন্ত কিছুই জানত না, তিনি আজকে এমন সুন্দর সুন্দর কথা কোত্থেকে বের করছেন। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাতে কোরআন শোনার জন্য তার জানি দুশ্মন আবু সুফিয়ান, আবু জাহেল, আখনাস বিন শারিক, তারা গোপনে গোপনে গিয়ে ওনার কক্ষের পাশে দাঁড়িয়ে কোরআন শুনতেন। একদিন আখনাস বিন শারিকের কাছে ওরা ধরা পড়ে গেছে, সরাসরি চলে গেছে আবু সুফিয়ানের কাছে, কি বাইরে এসে তুমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, আবার গোপনে গোপনে গিয়ে তার কামরার পাশে গিয়ে কোরআন শোনো, ব্যাপারটা কি? আবু সুফিয়ান বলছে, দেখো মোহাম্মদের এ কালাম ওর নিজস্ব নয়, তো আল্লাহর কালাম, তুমি স্বীকার করো। তো 100 বার স্বীকার করি, কিন্তু জনগণের সামনে স্বীকার করা যাবে না, নেতৃত্ব থাকবে না। এবার গেলেন আবু জাহেলের বাড়িতে, কি আবু জাহেল, তুমি তো আমাদের বড় নেতা, তোমাকেও দেখলাম গোপনে গোপনে কোরআন শুনছে, ব্যাপারটা কি? তো তুমি জানলে কেমন করে? বলে, আমি তো দেখছি তুমি গোপনে গোপনে গিয়েছ, আমিও ছিলাম গোপনে, আর একজন শোনালো। শাহজাহাল বলে, দেখো মোহাম্মদ যা পড়ল কোরআনের আয়াতগুলো সালাতের মধ্যে, এর একটিও নিজস্ব বানোয়াট কালাম নয়, আরবি ভাষা তো আমরা যথেষ্ট জানি, কিন্তু আমি কেন মোহাম্মদের উপরে ঈমান আনিনি জানো? মোহাম্মদ হলো বনু হাশেমের লোক, আর আমি হলাম বনু মখজুম গোত্রের লোক। আমরা সবাই কোরাইশি বটে, এর মধ্যে ওর গোত্র গোত্র ভাগ আছে। তো আমি যদি ওকে মেনে নিই তাহলে সবাই বলবে
বনু হাশেমের কি সৌভাগ্য তাদের বংশে নবীর আগমন ঘটেছে, বনু মখজুমের কি দুর্ভাগ্য তাদের বংশে নবীর আগমন ঘটেনি। এই বংশীয় গৌরবের কারণে আমি তাকে মেনে নিতে পারছি না। জীবনের প্রথম দিকের ইতিহাস এগুলি বলছে আমাদের। অথচ যখন তিনি কোরআন পেলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সরাসরি দৌড়ে চলে আসলেন স্ত্রী খাদিজার কাছে, জাম্মালুনি জাম্মালুনি, আমাকে চাদর মুড়ি দাও, চাদর মুড়ি দাও। ভয়ে ঠকঠকের কাঁপছে, জিবরিল তাকে বুকে চেপে ধরে কথা বলেছে, তো পাঁচটা আয়াত নাযিল হয়ে চলে গেছে জিবরিল। জীবনে ওনার এই অভিজ্ঞতা নাই। ওই সময় খাদিজাতুল কুবরা যে দুঃসাহসী ভূমিকা রেখেছিলেন বিশ্বের ইতিহাসে, এমন কোনো মহিলার কোনো সন্ধান আপনারা পাবেন না। তিনি বলেছিলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহ আবাদা, এটা কোনো শয়তান না, মনে রাখবেন, আল্লাহ কশ্চিনকালেও আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়দের সঙ্গে সদাচরণ করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বদেরকে কর্মসংস্থান করেন, আপনি দুস্থদের দেখাশোনা করেন, আপনি মেহমানদের সম্মান করেন, মানুষের বিপদে আপনি সাহায্যে এগিয়ে যান, কখনোই আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। ওই সময় তার এই কথাগুলি আল্লাহ রসুলের ভীত কম্পিত অন্তরে দারুণ সাহস সঞ্চার করে। এবারে তিনি নিয়ে গেলেন তাকে সাথে করে নিয়ে তার চাচা তো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। তিনি ইঞ্জিল কিতাবের একজন পণ্ডিত ছিলেন, বৃদ্ধ মানুষ। তার কাছে গিয়ে সব বললে তিনি পরিষ্কার বললেন, দেখো ভাতিজা, তোমার উপরে যে ফেরেশতা এসেছিলেন ইনি কিন্তু মুসার উপরেও এসেছিলেন। আর এই ফেরেশতা যেখানে যার উপরে নাজিল হয় তিনি হন নবী, তাকে তার কম মেনে নেয় না, সবাই তার সঙ্গে দুশ্মনী করে। শুনে রাখো, যেদিন তোমার কম তোমাকে মক্কা থেকে বহিষ্কার করবে, সেদিন যদি আমি বেঁচে থাকি তাহলে আমি সাধ্যমতো তোমাকে সাহায্য করব। আল্লাহ রাসূল বললেন, কি আওয়া মুখরজিয়া হুম, ওরা আমাকে বের করে দিবে? তাহলে হ্যাঁ, কারণ তোমার এই সত্যের বাণী তারা কেউ বরদাস্ত করবে না। হক কথা সবাই ভালোবাসে, হক কথা কেউ মেনে নেয় না। শুরু হলো খেলা, তারপর তো আপনাদের বলার দরকার নেই, বুঝতেই পাচ্ছেন। তিনি মক্কা থেকে বিতাড়িত হলেন, কীভাবে আল্লাহ পাক তাকে রক্ষা করেছে সেই ইতিহাস আপনারা জানেন। আমরা খালি গল্পই করি, তিনি শহর গৃহগৃহতে ছিলেন, তাকে বাঁচানোর জন্য কবুতর আসলো, রাত্রের সঙ্গে সঙ্গে সেখানে মাকড়সা আসলো, জাল বুনল, কবুতর ডিম পাড়ল, কাফেররা দেখলো এখানে কবুতর ডিম পেড়েছে, মাকড়সা জাল ফেলেছে, এখানে কেমন করে মানুষ থাকতে পারে, এসবগুলো উদ্ভট গল্প। আবু বকর বলছেন, ওই তো ওদের পা দেখা যাচ্ছে, হে আল্লাহর রাসূল, নিচে দিয়ে তাকালেই তো আমাদের ধরে ফেলবে। ওই সময় দার্থহীনভাবে রসুলের জবান থেকে বেরিয়ে যাচ্ছে, লা তাহাজান ইন্নাল্লাহ মা'ানা, হে আবু বকর চিন্তান্বিত হয়েও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ, কি সৎসাহস, কি নির্ভরশীলতা আল্লাহর উপরে। তাওয়াক্কল এরকম না থাকলে সেটা ইমানদারদেরই তাওয়াক্কল থাকে, অন্যদের তাওয়াক্কল থাকে না। ইমানদাররা অস্ত্রের উপরে ভরসা করে, জনবলের উপরে ভরসা করে, বেঈমানদের কাজই হলো বস্তুর উপরে ভরসা করা। ইমানদাররা সর্বাবস্থা সিরিফ আল্লাহর উপরে ভরসা করে। তা পরীক্ষা ওখানে হয়ে গেল, এটা কোরআনের বাণী, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আবু বকর দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কেমনভাবে হলো? ঘুরছে, সমস্ত পাহাড় ঘুরছে, ওরা একশো উট পাবে সোজা কথা মনে করেন নাকি? নিচের দিকে তাকানোর চিন্তা আসলে তবেই তো নিচের দিক তাকাবে। আল্লাহ তাদের হৃদয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিলেন, ওরা খালি ওপর দিকেই তাকায়, কেউ নিচের দিকে কেউ তাকায়নি। আল্লাহর হাতে তো সব, নিচের দিকে তাকালে তো ধরা পড়ে যাবে, কিন্তু না, কোনো মাকড়সাও লাগেনি, কবুতরও লাগেনি, আল্লাহ খালি মাইন্ডটা ঘুরিয়ে দিয়েছে, তাকাও ওপর মুখে দেখো কোথায় গেল, কিন্তু নিচের দিকে কেউ তাকায়নি। এইভাবে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিলেন, কি চমৎকার ব্যবস্থাপনা। কিন্তু ইতিহাসকাররা এত গল্প লিখেছে আরবিতে, বাংলাতে, ইংরেজিতে, এ বিষয়ে বহু আলোচনা আমাদের সিরাতুর রসুলে আমরা এনেছি, খেয়াল পড়াশোনা করে দেখবেন।
রাস্তায় চলেছে, আবু বকর বসে আছেন পিছনে, রসুল বসে আছেন সামনে। আপনার শুনলে আশ্চর্য হবে, ওই দিন মক্কা থেকে মদিনায় হিজরতের যিনি পথ দেখানো ব্যক্তি ছিলেন মূল, সে ব্যক্তিটাও হলো, তার নাম ছিল আবদুল্লাহ বিন তরিকত, আবদুল্লাহ কাফের। সে টাকার লোভে তাকে পথ দেখিয়ে মদিনায় নিয়ে গেছে, এটা কি সম্ভব? নাম তো আবদুল্লাহ, আমরা আবদুল্লাহ মনে করলে নাম দিয়ে মনে যেন না করে যে সবাই খুব ভালো মানুষ। রাস্তা দেখা হয়েছে শত্রুদের সঙ্গে, বলে তোমার সামনে কে বসে আছে ওটা? ওহুবল্লাজি এহদিনী তারিখ, অবকর জবাব দিচ্ছেন, ইনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। লোকেরা ভাবল বোধ হয় পথ প্রদর্শক হবে, জবাবকে কি বুঝিয়েছেন, উনি আমাদেরকে আখেরাতের পথ দেখান, আর আর ওরা বুঝছে ওকে বোধ হয় গন্তব্যের পথ দেখানো হচ্ছে। এমনি করে করে সারা পথ 286 মাইল রাস্তা, রাস্তা অনেক কিছু ঘটে গেছে, জীবন চলছে এইভাবে। মক্কার লোকেরা তাকে জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, পাগল বলল, কত কি করল। মক্কার বাজারে নিজেই দাওয়াত দিচ্ছেন, আর সেখানে যে বলছেন ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। পিছন থেকে আরেকজন সুন্দর চেহারার মানুষ তার পা লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে, আর পাটা রক্তাক্ত হয়ে যাচ্ছে, আর সে বলছে ইয়া ইউহান্নাস লা তুতিউহু ইন্নাহু ইয়ামুরুকুম আল্লাহ লা তাত্তাবিউ দীনা আবায়কুম, খবরদার তোমরা এই লোকটার আনুগত্য করো না, এই লোকটা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যেন তোমরা তোমাদের বাপদাদার অনুসরণ না করো। রাবি মোহাম্মদুল মুনকাদির বলছেন, সেদিন সে স্মৃতি আমি ভুলে যাইনি, যখন আমি মদিনায় গেলাম ব্যবসার উদ্দেশ্যে খেজুরি বিক্রি করার জন্য, সেখানে গিয়ে দেখলাম ঠিক সেই লোকটাই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, বলছে কী গো তোমরা এই উট বিক্রি করবে? বলে হ্যাঁ করবো। কত টাকা দাম? এত টাকা। উটটা উনি নিয়ে চলে গেলেন, টাকা দিলেন না। আমরা ভাবলাম কিন্তু আমার পাগল নাকি, টাকা নিলাম না উট ছেড়ে দিলাম, লোকটা যদি পালিয়ে যায়। তো উটের উপরে যে হাওদা থাকে সেখানে বসা ছিল উটের মূল মালিক এক মহিলা, তিনি বললেন তোমরা ব্যস্ত হয়ো না, ওই লোকটার চেহারা আমি দেখেছি, এই চেহারার মানুষ কখনোই মানুষের সঙ্গে মোনাফেকি করতে পারে না, নিশ্চয়ই সে টাকা দিবে। চিন্তা করেন, কিছুক্ষণ পরেই ওই লোক চলে আসছেন, শুধু টাকা নিয়ে আসেন নাই, হাদিয়া হিসেবে বহু খেজুর নিয়ে আসছেন, যে তোমরা বহু দূর থেকে এসছো কষ্ট করে, তোমরা ক্ষুধার্থ, এগুলো তোমাদের আপ্যায়ন হিসাবে, আর এইটা তোমাদের উটের মূল্য হিসাবে। তখন উনি এই রাওয়াজটা করলেন, হ্যাঁ এই মানুষটাকেও তো আমি দেখেছিলাম সে মক্কার জুলমা জাহাজ বাজারে, যখন তিনি মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, আর একজন সুন্দর চেহারা মানুষ তাকে পাথর মারতেছিল, ওই মানুষটা কে? সবাই বলল তার চাচা। লোকেরা বলতো যা চাচা, তখন ভাতিজার বিরোধিতা করে, নিশ্চয়ই ভাতিজা আসলে লোকটা খারাপ, কারণ নিকটের লোক যার খারাপ বলে সে তো অবশ্যই খারাপ। আমাদের দেশে যে শাসন ব্যবস্থা, পুলিশেরা গিয়ে কোথায় তদন্ত করে? আসামির বাপ ভাই যারা আসে প্রতিবেশী তাদের জিজ্ঞাসাবাদ করবে না? তো তারাই যখন বলছে লোকটা খারাপ, তা নিশ্চয়ই খারাপ, কিন্তু আসলেই তো লোকটা ভালো। এইভাবে গালি দিতে দিতে উনি মক্কা থেকে মদিনায় গেছেন, মোট 15 রকম অবহাওয়া তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। চাষার দাওয়াত ছিল একদিকে, ভাতিজার দাওয়াত ছিল একদিকে। ভাতিজার দাওয়াত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ সার্বভৌমত্বের অধিকারী শুধুমাত্র আল্লাহ। আর চাষা বলছে সার্বভৌমত্ব যাবতীয় নেতৃত্ব কর্তৃত্ব মানুষের, তার বাপ দাদাদের হাতে, অর্থাৎ মানুষের হাতে। একজনের দাওয়াত মানুষের সার্বভৌমত্বের দিকে, আর একজনের দাওয়াত আল্লাহ সার্বভৌমত্বের দিকে। যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন, তিনি সার্বিক জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করবেন, এটি স্বাভাবিক। আর যিনি মানুষকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করবেন, তিনি সার্বিক জীবনটা মানুষের বিধান অনুযায়ী পরিচালিত করবেন, দুটো বিষয় সম্পূর্ণ পৃথক। এটা আবু জাহেল বুঝতেন, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। তিনি সব বুঝছিলেন, ইসলাম বোঝেন নাই,
শুধু দুনিয়াবি স্বার্থে। আজকের পৃথিবীতে একই সংঘর্ষ বিরাজ করছে, মানুষের সার্বভৌমত্ব হবে না আল্লাহর সার্বভৌমত্ব হবে, এটাই হচ্ছে আজকের যুগের, সে যুগের এবং এ যুগের সর্বযুগের একটাই সমস্যা। মানুষ যখনই মানুষের কাছে গোলামি করবে, সে তখন মানুষেরই পূজা করবে সারা জীবন, এমনকি মরার পরও তার ছবি, মূর্তি, ভাস্কর্য, ম্যুরাল এসব পূজা করে জীবন কাটাবে, যে শুনতেও পায় না, দেখতেও পায় না, বুঝেও না, কিছুই না। এটা ও ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, হে আব্বা, আপনি নিজে হাতে পুতুল বানান, আবার সেখানে যে পূজা দেন, খালি আসমাউনাকুম ইজতাদুন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, ওকে শুনতে পায় যখন আপনি ডাকেন, কাতর কণ্ঠে মিনতি করেন, শুনতে পায়? ও কি আপনাকে উপকার করে না ক্ষতি করে? জবাব তো নাই। বাপ কি বলছিল? আতারকুন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তান্তাইলা আর জুমান্নিক অহজর নিমালিয়া, ইব্রাহিম তুমি কি চাও আমি আমার সমস্ত উপাস্য দেবতাগুলিকে পরিত্যাগ করি? যদি তুমি তোমার দাওয়াত পরিত্যাগ না করো, আমি তোমাকে পাথর মেরে মাথা গুড়িয়ে দেবো, দূর হও কুলঙ্গার আমার সামনে থেকে। যুক্তি যেখানে অচল, যষ্টি সেখানে সচল, বাংলায় একটা কথা আছে না, যেখানে মানুষ যুক্তিতে পারে না সেখানে লাঠি বের করে, এখানেও তাই। চারিদিকে সেটে কি হচ্ছে না? মূর্তি পূজা কীভাবে করছে মানুষ, সে নূহের যুগ থেকে মূর্তি পূজা চলছে, আর নূহের যুগ থেকে এর বিরুদ্ধে কথাও চলছে। মুসলমান নাম ধরা সত্ত্বেও, ইব্রাহিমের অনুসারী হওয়া সত্ত্বেও মক্কার মুশরিকরা এইভাবেই করে ফেলেছিল, এবং মক্কার গৃহ কাবা গৃহ 360 দেবদেবী দিয়ে ভর্তি করে ফেলেছিল। অষ্টম হিজরিতে যখন আল্লাহ রসুল মক্কা বিজয়ী করলেন, এবং তিনি প্রথম যখন ঢুকলেন মক্কার গৃহে, তখন তিনি প্রথম যে কাজটি করেছিলেন, হাতে একটা লাঠি নিয়ে মূর্তিগুলি ভাঙতে শুরু করেছিলেন, আর বলতে শুরু করলেন, জা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে, বাতিল চিরদিন এমনি করে অবস্থিত হয়ে থাকে। শুধু তাই করে উনি শান্ত হন নাই, তিনি বেলাল এবং ওসামাকে বললেন, তোমরা বালতি করে পানি নিয়ে আসো, পানি এনে মূর্তি জায়গাগুলো ঘষে মেজে সাফ করে ফ্রেশ করে দেওয়ার পরে তিনি সেখানে দূরে কাজ সালাত আদায় করলেন। অথচ সেই মুসলমানরাই আবার চারিদিকে মূর্তি আর মূর্তি, কোথায় যাবে? জি না, এমনি করে করে তিনি একটার পরে একটা সিদ্ধান্ত দিলেন। প্রথম হলো, হে মানুষ, তোমার সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, কোনো মানুষ নয়, কোনো সৃষ্টিজীব নয়। দুই নম্বর তিনি বলে দিলেন, সবাই তোমরা কাজ করবে রাজনৈতিক জীবনে পরামর্শের ভিত্তিতে, ভোটের হুজুগের মাধ্যমে নয়। কোরআন নাজিল হলো সূরা আলে ইমরান 159 আয়াতে, শাওয়ির হুম ফিল আমর, যে কোনো বিষয়ে তোমরা পরস্পরের পরামর্শের ভিত্তিতে কাজ করো, বাস খালাস। অর্থনৈতিক জীবনে তিনি বললেন, সুদ চলবে না, কারণ আবু জাহেল ছিল সুদখোর মহাজন। পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, আহল্লাল্লাহ বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের মাধ্যমে নিঃস্বতা নিয়ে আসেন এবং সাদাকার মাধ্যমে সমাজের প্রবৃদ্ধি ঘটান। সুদের 8টি আয়াত নাজিল হয়েছে কোরআনে, 40টির উপরে হাদিস আছে সুদের বিরুদ্ধে, কে শোনে কার কথা? সে সুদ চলছে মুসলমানদের মধ্যেও চলছে, অমুসলমানদের মধ্যেও চলছে, ফলে মানুষের জীবন থেকে কষ্ট যাচ্ছে না। একটা একটা ব্যাপারে তিনি আদর্শ দিয়ে যাচ্ছেন। পারিবারিক জীবনে তিনি বলে দেন দেখো, সামাজিক জীবনে বলে দিলেন একই কথা, আর রিজাল ও কাওয়ামুন আলা নিসা, পুরুষরা হবে নারীদের উপরে অভিভাবক। কারণ আদমই মাত্র মাটি থেকে সৃষ্টি হয়েছে, হাওয়া কিন্তু মাটিতে সৃষ্টি হয় নাই। আদম অর্থাৎ মাটি, এই মাটির থেকে, তার পাঁজর হাড্ডি থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেন। হাওয়ার অর্থ জীবন্ত, আর আদম অর্থ মাটি। আর সেই জন্য নারী জাতির ইচ্ছায় অনিচ্ছায় পুরুষের দিকে অনুগামী, তাকে আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, পুরুষরা সে এক পা চলতে পারবে না, অনুগামী স্বভাবগতভাবেই। আল্লাহ বলে দিলেন, আর রিজালু কাওয়ামুন আলা নিসা,
পারিবারিক জীবন গেল। সন্তানদের বলে দিলেন, বাবাকে বললেন, দেখো ওমর আহলাকে মানে সালাতে অস্তাবির আলাইহা, হে সংসারের পুরুষ, পিতা হও, দাদা হও, ভাই হও, তোমরা যারা অভিভাবক শুনে রাখো, তুমি তোমার সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও এবং তুমি নিজে সালাতে অবিচল থাকো। অনেক বাবা আমরা আছে নিজেরা সালাত পড়ি না, ছেলেকে হেফজখানে পাঠিয়ে দিচ্ছি, এটা হবে না, এটা আল্লাহর কোরআনের নিষেধ। বাপকে সালাত আদে করতে হবে, ছেলেকেও করাতে হবে। ছোট থেকে যখন ছেলে আল্লাহর সামনে মাথা নত করার অভ্যাস হবে, ওই ছেলে কখনোই শয়তানের সামনে মাথা নত করবে না। ছোট থেকে ট্রেনিং দিয়ে গড়ে তুলতে হবে 7 বছর বয়স থেকেই। পারিবারিক জীবনে তিনি আরও বললেন, যদি আমি কোনো নারীকে, কোনো মানুষকে মানুষের প্রতি সেজদা করার আদেশ দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীদের সেজদা করো, কারণ তোমাদের হেফাজতের জন্য তোমার স্বামী জান মাল দিয়ে চেষ্টা করে। তারপরে সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন, পরিষ্কারভাবে, যে যেখানে দায়িত্বশীল আমরা আছি, রাজনৈতিক দায়িত্বশীল হই, অর্থনৈতিক দায়িত্বশীল হই, অফিসের দায়িত্বশীল হই, মসজিদের দায়িত্বশীল হই, এক কথায় জবাব তিনি শুনিয়ে দিলেন জনগণের উদ্দেশ্যে, দেখো আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। শুধু তাই না, যাতে মনের মধ্যে কুচিন্তা না আসে, এই জন্য আল্লাহ পাক নাজিল করলেন, দেখো ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, হে মানুষ, তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় প্রতিটি সম্বন্ধে কেয়ামতের দিন পৃথক পৃথক জিজ্ঞাসিত হবে। নারীদেরকে বলা হলো, তোমরা রাস্তায় যখন চলবে দৃষ্টি অবনত করে চলবে। তার আগের আয়াতে পুরুষদের বলা হচ্ছে, হে পুরুষ, যখন তুমি রাস্তায় চলবে দৃষ্টি অবনত করো, তোমার চক্ষু যেন এমন হারাম জিনিস না দেখে। হে নারী, তোমার চক্ষু যেন হারাম জিনিস না দেখে। মনে রেখো, তোমার চোখেরও জেনা আছে, তোমার কানেরও জেনা আছে, তোমার হৃদয়েরও জেনা আছে। এই জেনা থেকে বাঁচতে গেলে তোমার অবশ্যই চোখ, কান, হৃদয় সবগুলোকে সিরফ আল্লাহর অনুগত করতে হবে। প্রতিটি ব্যাপারে আল্লাহ ভীরু হলো মানুষ। যে সমাজ একসময় উচ্ছৃঙ্খল সমাজ ছিল, সেই সমাজ এমন সুশৃঙ্খল সমাজে পরিণত হলো, জেনা করে আসার পরে একজন পুরুষ এসে বলছে মাআজাল ইসলামী, হে আল্লাহ রসুল, আপনি আমাকে পবিত্র করুন। কিসের থেকে পবিত্র করবো তোমাকে? বলে আমি জেনা করেছি, যাও তবা করো। চলে গেল, আবার ফিরে আসছে, হে আল্লাহ রসুল, আমাকে পবিত্র করুন। পাগল নাকি? যাও ক্ষমা চাও আল্লাহর কাছে, তবা করো। এমনি করে 4 বার গেল, 4 বার ফিরল। শেষে আল্লাহ রসুল বললেন, দেখো তো লোকটা কি পাগল নাকি? সবাই দেখলেন, না হে আল্লাহ রসুল, তো পাগল তো মনে হচ্ছে না, দেখো তো মদ খেয়ে আসছে কি না, মুখ যাচাই বাছাই করে দেখল, না কোনো গন্ধ তো পাচ্ছি না। চিন্তা করতে পারেন, নিজের মৃত্যুদণ্ড নেওয়ার জন্য নিজে চলে আসছে। শেষে আল্লাহ রসুল তাকে বললেন, যাও রজম করো। রজম করার পরে আল্লাহ রসুল নিজে বললেন, দেখো যদি আজকে মৃত্যুর সময় এই লোকটা যে তওবা করে গেছে, এই তওবা যদি আমি পুরো মদিনাবাসীর মধ্যে বিতরণ করে দিতাম, তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যেত। ঠিক সেই সঙ্গে মহিলা এসে হাজির, ইমরাতে কামেদিয়া, হে আল্লাহ রসুল, আমাকে পবিত্র করুন। ওকে ঠিক অমনি করে ধমক দিলেন, যাও ফিরে যাও, যে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সাক্ষীটা কি কিছু নাই? নিয়ম তো 4 জন সাক্ষী থাকা দেয় না, কোনো সাক্ষী নাই, নিজের স্বীকারোক্তি দিচ্ছে, স্বীকারোক্তি দিলে তো সাক্ষী লাগে না। মহিলা বলছে, হে আল্লাহ রসুল, আপনি কি আমাকে ফিরিয়ে দেবেন নাকি, যেভাবে একটু আগে ফিরালেন একজনকে, মায়াজকে ফিরিয়ে দিলেন, আমাকে ফিরিয়ে দেবেন না? এই দেখেন, আমি গর্ব হয়েছে আমার জেনা থেকে। তখন আল্লাহ রসুল বললেন, তোমার গর্ভবতী, তোমার গর্ব খালাস হবে, তারপর তুমি এসো। গর্বের সন্তানের তো কোনো দোষ নাই, গর্ব খালাস ধরে 9 মাস লেগেছে, খালাস হওয়ার পরে ও চলে আসছে। হে আল্লাহ রসুল, এই যে বাচ্চা গর্ভে ছিল, বেরিয়ে গেছে, এখন আপনি আমার শাস্তি দিন, আমি দুনিয়া থেকে পাপ নিয়ে কবরে যেতে রাজি না হই। যাও তোমার বাচ্চা দুধ ছাড়াক, শক্ত খাওয়ার খেতে শিখুক, তারপরে তুমি এসো। 2 বছর পরে ওই মহিলা হাতে বাচ্চার হাতে 1 টুকরা রুটি দিয়ে আবার নিয়ে আসছে। হে আল্লাহ রসুল, এই দেখেন আমার বাচ্চা রুটি খেতে শিখেছে, আপনি এবার আমার উপরে
শাস্তি প্রয়োগ করুন, যত আমি দুনিয়া থেকে পবিত্র হয়ে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল বললেন, এই তোমাদের মধ্যে কি আছো এই ছোট্ট বাচ্চাটা দায়িত্ব গ্রহণ করতে পারে? একজন সাহাবী দাঁড়িয়ে বলি, আল্লাহ রাসূল, ওই এতিম পালন করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এরপরে মহিলা রজম করা হলো। ওই রজম করার পরে তার মাথার ঘিলু ফেটে খালেদ বিন ওয়ালিদের গায়ে একটু লেগেছিল, উনি একটু তাচ্ছিল্য ভরে কথা বললেন, তখন আল্লাহ রাসূল এমন ধমক দিল, মাহলান ইয়া খালেদ, এই খালেদ থামো, জানো এই মহিলা যে তওবা করেছে, যদি আজকে রাজস্ব আদায়কারী ফাঁকিবাজ মিথ্যা রাজস্ব আদায় করেও যদি এই তওবা করত তো ক্ষমা করা হতো আজকের জন্য। এবং তিনি বললেন, যাও ওর জানাজা আমি নিজে পড়ব। কী সৌভাগ্যবতী মহিলা যে আল্লাহ রসুলের জানাজার দোয়া পেয়েছে, যে রসুলের দোয়া পেয়েছে কি জাহান্নামে যায়, নিঃসন্দেহে জান্নাতে চলে গেছে। তিনি বললেন, পৃথিবীর সমস্ত মানুষের যদি তওবা ভাগ করে দেওয়া হতো তাহলে এই মহিলার তওবাই সবার জন্য যথেষ্ট হয়ে যেত। কী করে হলো? পুলিশ নাই, র্যাব নাই, কারাগার নাই, কিছুই নাই, মানুষ নিজে এসে নিজের দোষ স্বীকার করছে আর মৃত্যুদণ্ড গ্রহণের জন্য বারবার আসতেছে। কেন আসে? কারণ পরিবর্তন হতে হবে মানুষের আকীদার। বাহ্যিক কোনো পরিবর্তন দিয়ে সমাজ পরিবর্তন হবে না। মানুষ যখন জানে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তার কাছেই আমাকে সব কিছু হিসাব দিতে হবে, দুনিয়া থেকে যদি আমার পাপ খলন না করে মরি তাহলে আখেরাতে আমাকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই, আর সেজন্যই তারা দুনিয়া থেকেই শাস্তি গ্রহণ করে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। এই পরিবর্তন ইসলামের মাধ্যমেই আসা সম্ভব। একদিকে এখন দিন রাত বলা হচ্ছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীকেও অন্যায় করেছেন, কারণ মৃত্যুদণ্ড দিয়ে কোশ্চিন কোনো সমাজ পরিবর্তন হয় না। প্রতিদিন পত্রিকায় লেখা আসছে প্রধানমন্ত্রীর এই দণ্ডের বিরুদ্ধে, আমরা প্রধানমন্ত্রীর এই দণ্ড ঘোষণাকে স্বাগত জানাই, যে বাংলাদেশের ইতিহাসে 49 বছরের মধ্যে অষ্টম মৃত্যুদণ্ডের আইন তিনি করলেন, কোনো সংসদ লাগেনি। চারিদিকে যখন সিসি উঠে গেছে তখন তিনি বরদাস্ত করতে পারেন নাই, তিনি নিজেও মহিলা, বোঝেন তো, কয়েকজন মন্ত্রী ডেকে নিয়ে ঘোষণা করে দিলেন মৃত্যুদণ্ডের, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। অথচ এই দণ্ড বহু পূর্বেই কোরআনে এবং হাদিসে বর্ণিত আছে, শুধু একটা কার্যকর করার অভাবে আজকে দেশের অবস্থা। শুধু দণ্ড দিয়ে হবে না, দণ্ড নির্ভর নয় ইসলামী সমাজ, তার আগে মানুষ তৈরি করে। আমাদের যে ভুল হচ্ছে এখানে, আমরা আমাদের সন্তানদেরকে প্রথমে সালাত না শিখিয়ে স্কুলে গিয়ে সেখানে গান বাজনা শেখাচ্ছি, যেখানে বলা হচ্ছে কোনো পুরুষ কোনো বেগানা নারীকে দেখবে না, কোনো নারী কোনো বেগানা পুরুষকে দেখবে না, প্রত্যেকে দৃষ্টি অবনত রাখবে এবং তাদের কাছে কিছু চাইতে গেলে ওরা এই হেজাব, হেজাব অর্থ বোঝেন তো, পর্দার অন্তরাল থেকে তাদের সঙ্গে কথা বলবে কিন্তু কথা নরমভাবে বলবে না। সুরা আহজাব 53:59 আয়াতগুলি পড়ে দেখেন, বাইরে যখন বের হবে ঢিলা পোশাক পরে বের হবে যেন কেউ বুঝতে না পারে তুমি কে। সেইগুলো না করে খালি যদি সব মৃত্যুদণ্ড দেয় তাহলে কিন্তু হবে না। আমের খোসা ছিলে রেখে মাসিকে যদি বলি, হে মাসি তুমি আমের উপরে বসো না, বসলে তোমার মৃত্যুদণ্ড হবে, আম কি শুনবে, মাসি কি শুনবে? এগুলা স্কুল কলেজে সহশিক্ষা চলছে, দুজন তরুণ তরুণী পাশে বসে হাসাহাসি করবে আর তারা পরস্পরে জেনা ব্যবচার করবে না, এই উপদেশকে কেউ মানবে? এইগুলো সব করতে হবে। সেই সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী একটা নোংরা জিনিস চালু করে দিয়ে গেছেন, যৌন ও প্রজনন শিক্ষা, উঠতি বয়সের ক্লাস 8-9-10 ছেলেদেরকে যদি প্রজনন শিক্ষা দেওয়া হয় ছবির মাধ্যমে তাহলে ওই ছেলেরা কী শিখবে, ওই মেয়েরা কী শিখবে? এগুলো ইসলাম নয়, ইসলাম এগুলো কখনোই স্বীকার করে না। কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পিছনে, শুধু যদি বিভক্ত ক্যাম্পাস করে দেওয়া হয় শিক্ষিকারা শিক্ষিক
ছাত্রীদের পড়াবে, শিক্ষকরা ছাত্রদের পড়াবে, পৃথক ভাগ করে যদি দেওয়া হয় অথবা পৃথক শিফটিং যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হয় না। কিন্তু এদিকে কারোর দৃষ্টি নেই, যাত্রীশীল কর্তৃপক্ষের প্রতি আমাদের আবেদন থাকবে, শুধু মৃত্যুদণ্ড দিয়েই হবে না, ইমানি পরিবেশ সৃষ্টি করুন। ইমানি পরিবেশ সৃষ্টি না করে মৃত্যুদণ্ড দিলে বরং ইসলামেরই বদনাম হবে। ইসলাম কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করেছে মদিনায় গিয়ে, মক্কায় 14 বছরে কিন্তু করেনি, কারণ আগে মানুষ তৈরি করেছে, তারপরে যে দণ্ড ঘোষণা করা হয়েছে। আমাদের কর্তব্য আগে পরিবেশ তৈরি করা, যদি আমরা ভুল করি সে ভুলের খেসারত জাতিকে দিতে হবে, দায়িত্বশীলদেরকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আজকে যে আল্লাহ রসুলকে টিটকারি করা হচ্ছে, ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, মনে রাখা উচিত যে আল্লাহ রসুলকে বহু ঠাট্টা বিদ্রুপ করেছে তার জমানায়, তার জীবদ্দশাতেই, একটা দুটো না 15টা, সব তালিকা আমরা দিয়েছি আমাদের বইতে, মদিনায় গিয়েও আরেকটা, মোট 16টা মিথ্যা অপবাদ তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ তাকে মিথ্যাবাদী বলেনি। আশ্চর্য কথা, বলে কি লাইভ কাজ দেবো না কা, তারা কখনই তোমাকে মিথ্যাবাদী বলে না, কিন্তু ওরা বলে কি কোরআনটা পাল্টে নিয়ে আসো, আও বাদ দিল হো, অথবা কোরআনে যা আসে সেখানে কিছু পরিবর্তন করে নিয়ে আসো। আল্লাহ রসুল কি বললেন, কোশ্চেন কেন কোরআন পরিবর্তনের ক্ষমতা আমার নাই, ওটা আল্লাহর দেওয়া কালাম, কোরআনকে সবাই ভয় পায় তিন না, কিন্তু কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, হেফজখানা হাজার হাজার আছে দেশে, এমনকি জাতীয় সংসদ শুরু করা হয় কোরআন তেলাওয়াত দিয়েই। আমরা আশ্চর্য হলাম সেদিন যে 2015 সালে নাকি এটা চালু হয়েছে, আমাদের আর্মিদের যে কী যেন দেওয়া হয় ওটা বুঝলাম না, বিষয়টা কী দেয় সেখানে, ও কি ব্যাজ পরে না র্যাঙ্ক কি এটা করার জন্য, তো সেখানে প্রধান সেনাপতির সামনে দাঁড়িয়ে এই সমস্ত আর্মিরা দাঁড়িয়ে শপথ বাক্য পাশ করছেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে বায়াতের যে আয়াতটা আমরা পড়ি, গঠনতন্ত্রে লেখা আছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুন আল্লাহ ইদুল্লাহি ফাওকা আইদিহিম, আছে না সূরা ফাতিহা 10 নম্বর আয়াত, এই আয়াতটাই দেখলাম পড়লেন সেখানে, মোবাইলে দেখলাম, আশ্চর্য হলো, ওরা কি আমাদের গঠনতন্ত্র পড়েছে নাকি সরকার, ঠিক ওইটাই পড়লো, তবে অনুবাদের বেলা বায়াত না করে শপথ বললো, এটুকু যা করলো। দেখা যাচ্ছে সরকারও বুঝতে পেরেছে যে আমাদের পুলিশ হোক আর্মি হোক এদেরকে যতই দেশমাতৃকার গান গাওয়াই না কেন, আল্লাহর নামে শপথ না নেওয়া পর্যন্ত এদেরকে আল্লাহর পথে ফিরানো যাচ্ছে না, এদের আইন মান্য করানো যাচ্ছে না। ধন্যবাদ সরকারকে এই আয়াতটা এখানে বাছাই করার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সার্বিক সংগঠন ব্যবস্থাও কিন্তু পরামর্শের ভিত্তিতেই চলে এবং বায়াতের ভিত্তিতেই চলে, যাতে একটা মানুষ আল্লাহর কাছে বাঁধা থাকে। আমি তো টেরি পায় না, আমির থাকে এক জায়গায়, মামুর থাকে আরেক জায়গায়, কিন্তু মনে সবসময় ধাক্কা দেয় আমি তো আল্লাহর নামে বায়াত নিয়েছি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, সেদিন কী কৈফিয়ত দেবো আল্লাহর সামনে। এই যে অনুভূতি, এই অনুভূতি মানুষকে কঠিনভাবে আল্লাহমুখী করে রাখে। ঠিক বিয়ের সময় খোদ্দা পড়া হয় না, খোদ্দা কোনো আইন আইনই কোনো ইয়ে নয়, আইনগত কোনো ইয়ে নেই, গুরুত্ব নাই, কিন্তু খোদ্দা কী বলে, এই খোদ্বা শুনলে ওই পুরুষের মনে সারা জীবন ধাক্কা দেয় যে আমি তো আল্লাহর নামে একজন অপরিচিত মহিলাকে স্ত্রীত্বে বরণ করেছি, আল্লাহ কেউ আমাকে দেখবেন, আমি কেন ওকে ক্ষতি করবো। তাই সংসার জীবনের দুঃখ বেদনায় টানা পড়লে সবসময় উভয়ের মধ্যে যে আপসে মহব্বত ভালোবাসা ধরে রাখে, মূলত ওই খোদ্বার অনুভূতি সারা জীবন তাদের মধ্যে থাকে। ঠিক অমনটা বায়াতটা ওইরকমই বন্ধুরা, আমার আল্লাহ রসুল মানুষের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সর্বক্ষেত্রে আমাদের আদর্শ। এজন্য আল্লাহ বলছেন লাগাত কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। কাদের জন্য? ফাসেক ফাজাদদের জন্য নয়, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে কামনা করে এবং আখেরাতকে কামনা করে। কোরআনের শুরুতে বলেনি হুদালিল মুত্তাকিন বলেনি? মুত্তাকিদের জন্য কোরআন হেদায়াত করবে, লুটেরা গুন্ডাদের জন্য কোরআন আসে নাই। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আমাদের রসুলকে ভালোবাসি, কেন? আল্লাহ রসুল বলছেন দেখো কুল্লুম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে
তারা নয় যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম মানে হে আল্লাহর রাসূল, কে আবার জান্নাতে যদি অস্বীকার করে, কে অসম্মত? তিনি বললেন, মান আতানি ফাদখাল জান্নাহ ওয়ান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করল সেই জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্যতা করল সে আবাহ অসম্মত, অর্থাৎ সে জাহান্নামে যাবে। তিনি বলছেন মুহাম্মদ ফারকুম বাইনা নাস, মুহাম্মদ মানুষের মধ্যে পার্থক্য করে, যারা মুহাম্মদকে মানে তারা মুসলমান, তারা জান্নাতি, যারা মানে তারা জাহান্নামী। একদম পরিষ্কার বক্তব্য, এখানে কোনো রকম পার্থক্য ভাগযোগ নাই। আমাদেরকে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আজকে আমরা কেন যাব এটা বলে রেখে দিই। তিনি বলছেন একদিন ওমর ফারুক হাত ধরে, আমর তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আপনার সবচেয়ে বেশি ভালোবাসে। বলে, না তুমি আমাকে সবচেয়ে ভালোবাসো না। হে আল্লাহ রসুল, আমার নিজের জীবনের চেয়ে আপনাকে ভালোবাসতে পারি না। ঠিক, তুমি ইমানদার নও, তাই? হ্যাঁ, আমি এখন বলছি আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন বললেন আল্লাহ রসুল, আল আন, এখন তুমি ইমানদার হলে। দারুণ ব্যাপার না? ওমর কিন্তু খুব স্পষ্ট বা দিল যে আমার জীবনের চেয়ে কাউকে ভালোবাসতে পারি না, স্বাভাবিক কথা। কিন্তু উত্তরটা কিন্তু এসে গেল যে না, তোমার জীবনের কোনো মূল্য নাই, মুহাম্মদের জীবনের মূল্য সবচেয়ে বেশি। শুধু সেই হাদিস সামনে রেখেই আজকে মুহাম্মদের জীবনের উপরে তার নামে তার বিরুদ্ধে বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ করছে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়া, আর মুসলমান হয়ে কি আমরা ঘরে বসে থাকতে পারবো? যদি বসে থাকি প্রমাণ হবে আমরা মুহাম্মদকে ভালোবাসি না, জীবনকে বেশি ভালোবাসি। আর সেই একটি মাত্র কারণেই কালকে বিকাল তিনটায় যখন আমাদের ভাই কাজী হারুন আমাকে বলল, স্যার হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে ঢাকাতে, মানববন্ধন হবে, প্রতিবাদ সমাবেশ হবে, যাবেন? আমি অসুস্থ ভালো করে জানে সে, কারণ আমরা বুধবার রাজশাহী যে করেছি আপনারা দেখছেন নেটে, কেন তার মনটা বিগড়ে গেল, মরি মরি ঢাকা যে মরব, রসুলের বিরুদ্ধে কিছু বলি মারাই ভালো, ঘরে বসে থেকে মরি লাভটা কি? তখনই আমি সিয়াম ছিলাম, ওই অবস্থায় বেরিয়েছিল একটা এয়ারপোর্টে, এয়ারপোর্টে এসে ইফতার করলাম, পকেটে কটা খেজুর ছিল তাই দিয়ে। আপনাদের কেউ কিন্তু আমাকে দাওয়াত দেয়নি এখানে আসতে। রাস্তায় আসার সময় গাড়ির মধ্যে ভাই ডাক্তার আবু জায়েদ আমাকে বলছেন, স্যার কালকে আপনি আপনার এখানে খোদা দিবেন। অলরেডি তখন আমি ঢাকায় নেমে গেছি, এসেছিলাম 1997 সালে এই মসজিদ যখন পাথর দিয়ে আপনার নতুনকে তৈরি করেন, শুনেছিলাম রাজশাহী থেকে যেখানে ব্লু ফিল্ম চলবে বংশালে। বলে কি, আহলেদের কলেজের মধ্যে ইংরেজি বই চলবে, ব্লু ফিল্ম চলবে, আর আমাদের ছোট ছোট কচি বাচ্চাগুলো ধ্বংস করে ফেলবে? সহ্য করতে পারেনি, আমি সরাসরি চলে এসেছিলাম রাজশাহী থেকে ঢাকায়, এবং এনাদের সাথে মিলে মিছিলে আমরা নিজেরাও অংশগ্রহণ করেছিলাম। আজকে ঠিক একই অবস্থা ঘটেছে আমার জীবনে, আপনাদের বিনা দাওয়াতে কিন্তু আমি এখানে চলে আসছি শুধু রসুলের মহব্বতে। আপনার কি মহব্বত নাই? আপনার কি যাবেন না সেখানে? ইনশাআল্লাহ আমাদের জীবন যাবে, রসুলের কটুক্তিকে বরদাস্ত করতে পারি না, এই শুধু এই মহব্বতের জন্যই আমরা আজকে আপনার সামনে সামিল হয়েছি। আল্লাহ তুমি তোমার দুনিয়াতে তোমার রসুলের সম্মানকে অক্ষুণ্ণ রাখো, মুসলিম উম্মাকে রসুলের সম্মানে এগিয়ে যাওয়ার জন্য তুমি তৌফিক দাও, দেশের শাসন ব্যবস্থাকে রসুলের পক্ষে ব্যবহৃত হওয়ার তৌফিক দাও। রাস্তা আসরা দুটো তিনটা পাগলের দেখলে মিছিল, কি পাগল জানে, যশনে জুলুস, আরে বাবা এই আবার কি, জীবনে দেখি নাই, দেখা সৌভাগ্য হলে ঢাকায় আসে, শুনি চাইলে যশোর জুলুস হয়, রাজশাহী কটা পাগল আছে ট্র্যাক মিছিল করে, রসুলের জন্মদিবস মৃত্যু দিবস একদিনে কি হয়, আগে ছিল জন্মদিবস একদিন, মৃত্যু দিবস একদিন, এ গত কয়েক বছর থেকে দেখি একদিনই হচ্ছে, তাও 12ই রবিউল আউয়াল হচ্ছে, আজকে 12ই রবিউল আউয়াল না, এত পাগল, এরা ইতিহাসে পড়বে না, দুনিয়া দেখবে না, অথচ রসুলের জন্ম হয়েছে 9ই রবিউল আউয়ালে, ভালো করে মনে দেখেন, আর মৃত্যু হয়েছে 1ই রবিউল আউয়ালে, সব বাতিল, যা বলবে ওটাই ঠিক, দশর চক্রে ভগবান ভূত, আমরা জানাশোনা আমার এগুলি করবো নাকি? এরপরে আর আল্লাহ রসুল নিজে তার জীব কোনোদিন কী বলে ওটাকে মিলাদ করেন নাই, তার চারজন খলিফা ছিলেন না, প্রথম দুজন কে, তার শ্বশুর না, আবু বকর আয়েশার বাপ, ওমর হাফসার বাপ, শ্বশুর না, দুই খলিফা, এর পরের দুইজন ছিলেন আবু বকর, এই ওসমান এবং আলী, ওসমান ছিলেন তার দুই মেয়ের জামাই, আর আলী ছিলেন ফাতেমার স্বামী,
তো পরে দুজন জামাই আগে দুজন শ্বশুর 30 বছর খেলাফত চালালেন, তারা কখনোই মিলাদ করলেন না। আমার কি এতই মহব্বত হয়ে গেল যে আমি তাকে মিলাদ করতে বসতাম? অথচ মিলাদের জন্ম হলো 625 হিজরিতে, ভালো করে মনে রেখে দিয়েন, মিলাদ প্রসঙ্গ বইটি সবে নিয়ে যাবেন। 625 হিজরিতে মিলাদের জন্ম ইরাকের এরবাল প্রদেশের শাসনকর্তা আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি, তিনি ওই খ্রিস্টানদের বড়দিনের উৎসব দেখে ওনার মনে চিন্তা হলো যে আমাদের তো একজন নবী আছে, তা আমরা ওরা যে ওদের নবীর জন্মদিন পালন করছে আমরা আমাদের নবীর জন্মদিন পালন করবো, এইটি হচ্ছে তার মনের একটা উক্তি। তাহলে আল্লাহ রাসূল মৃত্যু হয়েছে কবে? 11 হিজরিতে, তাই না? 625 থেকে 11 বাদ দিলে কত হয়? 614। রসুলের মৃত্যু 614 বছর পরে যে জিনিসটা চালু হয় ওটাকে শূন্যথানে বেদাত হয় পরিষ্কার, এ তো কোনো ফতোয়া ফারাজ লাগে না। অথচ আমাদের বিরুদ্ধে বই লিখছে কি জানেন, 100 মুফতি মিলে বই লিখছে, তার দেখাচ্ছে কোরআনের 8টা আয়াত আছে মিলাদের পক্ষে, বলেন নাউজুবিল্লাহ। মিলাদ আল্লাহ নবীর জীবনে তো মিলাদ পড়লেন না, অথচ কোরআনে বলে 8টা আয়াত আছে, হাদিস দিয়েছে পরে 12টা, আর 103 জন মুফতি সাহেবের ফতোয়া দিয়ে লিখছে, আমাকে তো একদম কাফেরটার বানিয়ে একদম নিস্তনাবুদ করে দিয়ে দিছে। যে কী বললো এসব পাগলদের, বলেন এগুলো শুনি আর ক্ষমা করি, আল্লাহ তুমি এদের হেদায়ত দাও, আর কিছু করার নেই। তো আমরা আহলে হাদিস শেরেক করবো, বেদাত করবো, প্রশ্নই ওঠে না। আমাদেরকে অবশ্যই আল্লাহ নবীর সুন্নত রূপে টিকে থাকতে হবে, জীবন গেলেও সুন্নত ছাড়ব না, কারণ মৃত্যুর 180 দিন পূর্বে তার সর্বশেষ ঐতিহাসিক ভাষণ বিদায় হজে তারাক্ত ফেকুম আমরায়ন লন তাদুল্লু মাম আস্তাকুম বিহিমা কেতাব আল্লাহ সুন্নত নবী। দেখো আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে 2টা বস্তু, কোনোদিন তোমার পদস্খলিত হবে না যতদিন এই 2টি বস্তু ধরে থাকবে, কি কেতাব আল্লাহ কোরআন ও সুন্নত নবী, তো নবীর সুন্নাহ, সুন্নতি আমার সুন্নত বলেন নাই, খেয়াল করে দেখছেন, তার নবীর সুন্নাহ, আমি নবী মোহাম্মদ তোমাদের অনুসরণীয় ব্যক্তি মোহাম্মদ নয়, এই কত কথার মধ্যে কত অলঙ্কার নিহিত আছে খেয়াল করে দেখেছেন। এই 2টো জিনিস আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য, আমরা আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, আমরা মুসলমানের মধ্যে আলাদা কোনো জাত না, এই বৈশিষ্ট্যগত কারণে যেমন মোরগকে মোরগ বলা হয়, হাঁসকে হাঁস বলা হয়, সিংহকে সিংহ বলা হয়, বাঘকে বাঘ বলা হয়, এই বৈশিষ্ট্যগত কারণে আমাদেরকে আহলে হাদিস বলা হয়। আমরা মুসলমানের বাইরে অন্য কিছু না, কিছু পাগল বেরিয়েছে আমরা মুসলিম, আমরা মুসলিম, ও আহলে হাদিস আলাদা জল, আরে গর্ধব হুঁশ নেই তোমার মধ্যে, সকল মুসলিম আহলে হাদিস নয়, কিন্তু সকল আহলে হাদিস ইনশাআল্লাহ মুসলিম, একটু বুঝতে কোনো কষ্ট হয়? আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, এই আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন, আর এই আন্দোলন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা করে যাব, মানুষের দাওয়াত দিয়ে যাবো, এসে মানুষ সর্বাগ্রের প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করো, আহলে হাদিস না হওয়া পর্যন্ত জান্নাতের আশা করা যাবে না। আপনি বেদাত করবেন, শিরিক করবেন, জান্নাতের আশা করবেন, প্রশ্নই ওঠে না। ডাক্তার ঔষধ দিলে ঔষধ খাবেন না, খালি বলে ইয়া ঔষধ তজুতে না করবেন, তাতে রোগ সারবে? হাদিস করে মানতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, এবং আজকের এই প্রতিবাদ সমাবেশে প্রত্যেকের নেকির উদ্দেশ্যে যাওয়ার নিয়ত রাখবেন, নেকির উদ্দেশ্যে মনে থাকবে, একটা পা ফেললে, একটা নিঃশ্বাস ফেললে, একটা কথা বললে আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে নেকি পাবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর রাসূল আমাদের হাউস কোসার পেয়ালা দেবেন আমাদের সামনে, যেন না বলেন সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হ যারা আমার মৃত্যুর পর আমার দিনকে পরিবর্তন করেছিলে, যারা আমার বিরুদ্ধে এত কিছু হচ্ছিল তখন কথা বলোনি, সে যশনে জুলুসকে মিছিল কে বানিয়েছিলে, সব চলবে না। যারা আমার জন্য কেঁদেছে আজকে আমি তাদেরকে পানি পান করাবো, আল্লাহ পাক আমাদেরকে হাউস ক্লাসের পানি পান করার তৌফিক দান করো। আকুল কওলি হাযা আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر.